কে আছো? ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভগবান বুদ্ধর নামে ভিক্ষা আমার। শ্রীমতী, এর নাম মালতী, প্রতিহারি পাঠিয়ে দিলে তোমার কাছে গান শিখতে। আর্যপুত্র আমাকে নিজে সে কথা জানিয়েছেন। মহারাজ নিজে জানিয়েছেন? তোমাকে দেখতে যাওয়া সে তো পুজো দেওয়া। আরাম্বনে অশোকবৃক্ষতলে বসলেন মহাকারুণিক। হে পরম নির্মল জ্যোতির্ভাসিত মহাগুরু, আপনাকে জানাই আমার প্রণতি। শুনেছ রোদিনী, মহারাজ বিম্বিসার? হ্যাঁ পাটুলি, শুনেছি সেই দুঃসংবাদ। ইহ শুনেছি মহারাজ অজাতশত্রু নাকি দেবদত্তের কাছে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, রাজ্যাভিষেক হবে কুমার অজাতশত্রুর। শোনো সবাই, এই পৃথিবীতে বেদ, ব্রাহ্মণ আর রাজা ছাড়া আর কাউকে পূজো করবার কারো অধিকার নেই। একথা কেউ ভুলো না। এই কথা কেউ যদি ভুলে তার কিন্তু বিপদ হবে। বুদ্ধের পূজো, বুদ্ধের নাম উচ্চারণ করার একটাই অর্থ, শাস্তি, গুরুতর শাস্তি, শুলেতে মৃত্যুদণ্ড কিংবা নির্বাসন। মহারাজ, একটা প্রশ্ন করতে পারি? বলো অমিতা। আপনি কি দেবদত্তের কাছে দীক্ষা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। অশোকতলে প্রভুর আসন? হ্যাঁ, ভেঙে দেবার আদেশও দিয়েছি। আর একটা কথা মনে রেখো, বুদ্ধের পূজা নিষিদ্ধ, নিষিদ্ধ তাকে আরতি করা, এমনকি আমার রাজ্যে তার নাম করলে অনিবার্য শাস্তি। আর এই শাস্তি সকলের পক্ষে প্রযোজ্য। অমিতা, আশা করি কথাটা তোমার মনে থাকবে। হায় হায় দিদি, হায় হায়, প্রভুকে মনের মতো করে পূজো করা আমার হলো না। কি বলিস মালতী, প্রভুর আসন অক্ষয়, মহারাজ বিম্বিসার যা গড়েছিলেন তাই ভেঙেছে। প্রভুর আসনকে কি পাথর দিয়ে পাকা করতে হবে? ভগবানের নিজের মহিমাই তাকে রক্ষা করে। রাজা প্রচার করেছেন যে যে কেউ সেখানে আরতি করবে, স্তব মন্ত্র পড়বে, তার প্রাণদণ্ড হবে। জানি। রাজা মহাধিরাজ, অজাত শত্রুর আদেশ, বেদ, ব্রাহ্মণ, রাজা ছাড়া আর কাউকে পুজো করা নিষিদ্ধ। এই রাজাদেশ যে অমান্য করবে তার শাস্তি মৃত্যুদণ্ড কিংবা নির্বাসন। Thank you.
শ্রীমতী, শ্রীমতী, মহারাজের সৈন্যদল সব বৌদ্ধ গ্রন্থ আগুনে পুড়িয়ে ফেলছে। পূজা বন্ধ, আর অর্ঘ্য দেওয়া যাবে না স্তূপমূলে। কে বললে তাকে দেওয়া যাবে না অর্ঘ্য? আমি তাকে প্রণাম নিবেদন করব আমার কানে। কিন্তু সে পূজাও তো নিভৃতে একান্ত ভাবে তোমার। হয়তো তাই, কিন্তু যিনি অন্তর্যামী তিনি তো দেখবেন, তিনি আমাকে ভয় মুক্ত করতে পারবে। কেন রে মালতী? তুমি যে গান গাইছ তা জানতে পারলে ওরা তোমাকে শাস্তি দেবে। শাস্তির ভয় আমি তো করি না মালতী, কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে সেই মহাক্ষণের জন্য। আমাকে অপেক্ষা করতে হবে। মা, মা, কি ভাবছিলে মা? ভাবছিলাম তার পূজোয় যখন
প্রথম বাধা পড়ল তখন নমো বুদ্ধায় গর্জন আরো প্রবল হয়ে উঠেছিল আঘাত পেয়ে। তারপর সুর বদলাল, সব সুর ছাপিয়ে শোনা গেল নমো পিনাকাস্তায়। ভাঙল রে ভাঙল, সব ভাঙল, ধূলিসাৎ হল প্রভুর বেদী, দেবদত্ত ক্রূর সর্প শুক্লা। তাহলে বন্ধ হল প্রভুর পুজো? ভেবো না মা, ভেবো না, যা ভাঙে সেও তো আবার জোড়া লাগে মা। আচ্ছা মা, বিনা অরিখে বিনা মন্ত্রে কি পুজো হয় না? হয়, ভগবান তো আমাদের মনের ভিতরেও জন্মলাভ করেছেন। দিদি, 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 ভগবতী উৎপলপর্ণাকে ওরা মেরে ফেলেছে। মেরে ফেলেছে? কে মারলে? দেবদত্তের শিষ্যেরা। রক্তপাত তবে শুরু হলো। হ্যাঁ শ্রীমতী, কিন্তু আমাদের হাতেও অস্ত্র আছে। এ পাপ সইবে না। এ যে প্রভুর সঙ্ঘকে মারলো। শ্রীমতী, ক্ষমা চলবে না, অস্ত্র ধরো। না পাটুলি, না রোদিনী, প্রভুর কাছ থেকে অস্ত্র পেয়েছি আমি, চলছে আমার যুদ্ধ। মার পরাস্ত হোক, প্রভুর জয় হোক। মালতী দিদি, একদিন মহাভিক্ষু উপালি আমায় বলেছিলেন প্রভু নেবেন আমার পূজোর ফুল। সেই মহাক্ষণ এসেছে নিকটে। শ্রীমতী, কোথায় চলেছিস তুই? প্রভু বুদ্ধের পূজোয়। পূজো? প্রভু বুদ্ধের? জানিস না শ্রীমতী? শুনিসনি রাজা অজাতশত্রুর ঘোষণা? তাহলে সব জেনে শুনে। নমো নমো বুদ্ধ দিবাকারায়া, নমো নমো গৌতম চন্দ্রিমায়া। চুপ কর, চুপ কর শ্রীমতী, চুপ কর। ওরে, তার পুজো করলে বরণ করতে হবে মৃত্যুকে। শুনিসনি রাজাদেশ? না শ্রীমতী, না। হে পরম কারুণিক, তুমি ওকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। পূজোর উপচার কার জন্যে? করুণাময় বুদ্ধের জন্য। আমার সন্দেহই ঠিক। পূজো, বুদ্ধের পূজো, অবোধ, কোন সাহসে তুই বুদ্ধের জন্যে পূজো নিয়ে এসেছিস? যা, চলে যা, কে কোথায় দেখবে, আর দেখলে বিষম বিপদে পড়তে হবে। যা শ্রীমতী, যা, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। রাজকুমারী, মহাক্ষণ নিকটে এসেছে, আর এই সময়ের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। অপেক্ষা? কিসের অপেক্ষা শ্রীমতী? তিনি ডাক দিয়েছেন, তাই সাজিয়েছি অর্ঘ, করব পূজো। কার পূজো শ্রীমতী? ভগবান বুদ্ধের। শ্রীমতী, রাজার আদেশ কে না জানে? শ্রীমতী, তুমি জানো না শোননি শাস্তির কথা? শুনেছি, সব শুনেছি, কিন্তু আমি যে অন্তরে পেয়েছি প্রভুর আদেশ।
ওরা তোমাকে পূজো করতে দেবে না, ওদের কাছে অস্ত্র আছে। আর আমার যে আছে অহিংসার ব্রত, সেই পরম নির্মল জ্যোতির ভাষিত মহাগুরু যে আমায় ডেকেছেন, ডেকেছেন তার পূজোর জন্য। সব বাঁধন ছিঁড়ে আমি যাব তার স্তূপে অর্ঘ্য দিতে। শ্রীমতী, মন্ত্র হারা তোমার স্তবে ডাইনি
সাগরে ঢেউ খেলে যায়, খেলে যায়, খেলে যায়, সুন্দরতায় জাগে সুন্দর আমার সব চেতনা, সব বেদনা রচিল চেতনা, সব বেদনা রচিল যে কি আরাধনা, তোমার পায়ে মোর সাধনা, মরে না যেন লাজে বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। মৃত্যুর জন্যে আরতি করছিস? আমি শ্রীমতী, ভগবান বুদ্ধের দাসী। বুদ্ধের দাসী?